তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস মল্লিকা এতবার বারণ করা সত্ত্বেও তুই যদি তোর হটকারী কাজকর্ম বন্ধ না করিস এবার কিন্তু নিশ্চিতভাবে তুই বিপদে পড়বি ওসব ছাড় নে চল গুহার ভেতরে চল তোর আয়েশের সব ব্যবস্থা আমি করে রেখেছি সব কিছু অতি যত্ন করে সাজানো আছে আয় আমার সঙ্গে আয় একটা কথা বলি তোকে আমি কিন্তু তোকে সারাক্ষণ পাহারা দিয়ে বসে থাকতে পারবো আমাকে এবার তন্ত্র সাধনা করতে যেতে হবে নিয়মিত সাধনা না করলে আমিও আমার মায়াবিদ্যা ভুলে যাব ক্রমশ তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মল্লিকা ভুলেও তুই এই গুহার বাইরে পা দিবি না আমি এখন আসছি মল্লিকা সাবধানে থাকবি শুনবো না মাতা কোনো কথা শুনবো না আপনি আমার যতই থামানোর চেষ্টা করুন না কেন যতই বারণ করুন না কেন সূর্যনগর তো আমাকে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত পদ্মার ওই সাত ছেলেকে আমি শেষ করতে পারছি আমার আমার কলজে ঠান্ডা হবে না কিছুতেই না তাই আপনার কথা মতো এই গুহায় আমি নিশ্চিন্ত হয়ে চুপ করে বসে থাকতে পারবো না কিছুতেই না আমি এক্ষুনি এই মুহূর্তে যাব সূর্যনগর শোনো 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 সূর্যনগরীর সিংহাসনে আজ নতুন করে অভিষেক হবে রাজা মহেন্দ্রর এই শুভ অনুষ্ঠানে সকল প্রজার আমন্ত্রণ রইল শোনো 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 এগুলো আমাদের প্রিয় মহারানীকে আমাদের ভালোবাসার উপহার তুমি ফিরিয়ে দিও না মহারানী তাহলে যে আমরা খুব কষ্ট পাবো তোরা যে সবাই এখনো আমাকে এতটা ভালোবাসিস সেটা ভেবেই আমার অবাক লাগছে তোদের সকলের জন্য আমারও তরফ থেকেও কিছু উপহার আছে দাঁড়া ঐশ্বর্যের ভাণ্ডারের খবর জানতো না রাক্ষসী রানী তাই ওই রত্ন ভাণ্ডার এখনো একই রকম আছে Thank you.
আজ অনেক যুদ্ধের পর আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। আজ আমার মা বাবা সাত ভাই সবাই আমরা একসঙ্গে রাক্ষসের দাঁড়িয়ে সূর্যনগরের জয়ের পতাকা উঠেছে প্রাসাদের চূড়ায়। আজ আমার বড় আনন্দের দিন। সেনাপতি মশাই সবসময় আমার পাশে থেকেছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, একসাথে ভাগ করে খেয়েছে, একসাথে মাথা খোঁচার ঠাই জোগাড় করে নিয়েছে। সেনাপতি মশাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে গেছে, কিন্তু আজ আজ আমার যুদ্ধ শেষ। আজ আমি সূর্যনগরের রাজকন্যা। এই বিলাসবহুল রাজপ্রাসাদের অন্দরমহলে আমার স্থান। নানান রাজকীয় বিধিনিষেধ, আচার অনুষ্ঠানের মধ্যে আটকা পড়ে থাকবো আমি। দাসদাসীরা ঘিরে থাকবে আমার। সেনাপতি মশাই সে হবে এই রাজ্যের প্রধান সেনাপতি, প্রাক্তন প্রধান সেনাপতির পুত্র। সঙ্গে হয়তো আমার কদাচিৎ কোন উৎসব অনুষ্ঠানে বা রাজসভায় দেখা হবে, কিন্তু আমি সেনাপতি মশাইকে ছাড়া থাকবো কি করে? না না, এমন করে আমি বাঁচতে পারবো না। আমাকে এক্ষুনি একবার সেনাপতি মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে, আমার মনের কথা খুলে বলতে হবে তাকে। রাজকন্যা, আমরা ফুল নিয়ে এসেছি তোমার জন্য, এসো ফুল দিয়ে সাজিয়ে দিই তোমায়। এখন এসব থাক, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। এখন এখন কোথায় যাবে রাজকুমারী? আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। কুমারী, রানীমা তোমাকে ডাকছেন, ওই খাবার ঘরে আছেন তিনি। আচ্ছা, আমি দেখা করে নিচ্ছি। নেবা ছাড়া এবার শুরু কর, আমি এখানে বসছি, নে শুরু কর। কি করে খাবো মা, আমরা তো খেতেই জানি না। এতদিন আমরা ফুল হয়েছিলাম, আলো বাতাস জলই তো আমাদের পুষ্টি জুগিয়েছে। জীবনে আমরা যে কখনো কোনো খাবার মুখেই তুলিনি, হাত দিয়ে যে কি করে খেতে হয় সেটাই তো জানি না। তাই তো, ফুল তো আমারই হয়েছে, এই কথা তো আমার খেয়ালই ছিল না। দাঁড়া, আমি তোদের শিখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। এইভাবে ভাতটাকে মাখতে হয়, তারপরে এরকম করে গ্রাস পাকাতে হয়, আর তারপর মুখে নিয়ে আম আম করে চেপাতে হয়। এসো, হাঁ করো, হাঁ করো। এই তো,
এবার আস্তে আস্তে চিবো তো দেখি। তুমি এদিকে এসো, হ্যাঁ করো, এসো এসো, হ্যাঁ করো, আস্তে আস্তে চিবো, আম আম করে চিবো। মা আমায় দেখেছো? মা দেখ না, তোর ভাইয়েরা তো কিভাবে খেতে হয় জানেই না, কোনটার পর কোনটা দিয়ে কিভাবে খেতে হয় একটু শিখিয়ে দে তো ওদের। আয় তো। আচ্ছা মা। প্রথম পাতে তেতো খেতে হয়, দেখ তো কেমন লাগে তেতো খেতে। সব কটা ছানা এক জায়গাতেই আছে, এখানে অপেক্ষা করে আগে বুঝে নি কি হচ্ছে, তারপর পরের পরিকল্পনা করা যাবে। পারুল, এখানে ঝাল, নোনতা, তেতো, মিষ্টি সব রকমের স্বাদ আছে, কিন্তু টক তো নেই। কেউ যাও তো গিয়ে একটু তেঁতুলের টক নিয়ে এসো, বাছারা একটু টকের স্বাদও পাক। এই সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করে মিশে যেতে হবে দাসীদের সঙ্গে। এবার তোরা নিজে হাতে খাওয়ার চেষ্টা কর। মহারানী, তেঁতুলের টক। তেঁতুলের টক যে কোনোদিন এত অপূর্ব হতে পারে আমি না খেলে জানতেই পারতাম না। কে রেঁধেছে এমন অপূর্ব তেঁতুলের টক? আগে আমি। তুমি রাজবাড়ির রাঁধুনি? তুই আগে তো কখনো তোমার হাতের রান্না খেয়েছি বলে খেয়াল পড়ছে না, আর তোমাকেও কোনোদিন এই রাজবাড়িতে দেখেছি বলেও খেয়াল পড়ছে না। না মহারানী, আমি এখানে কাজ করি না, আমার আমার মেয়ে কাজ করে। ওর আজ আজ শরীরটা বড়ই খারাপ, তাই আমি এসেছি কাজ করতে। আজ আজ বড় বড় উৎসবের দিন, আনন্দের দিন। মহারাজ মহারানী রাজ
রাজকুমারী, রাজপুত্ররা সব সব এসেছে। এমন দিনে কি কাজে না এলে মানায়? তাই তাই মেয়ের জায়গায় কাজ করতে চলে এলাম। আপনি আপনি আমার হাতে রান্না কখনো আগে আগে খাননি মহারানী? তোমাদের জীবন একেবারে তিক্ততায় ভরে উঠবে। আর খুব তাড়াতাড়ি ওমর হাতে তোমাদের সেই তিক্ত জীবনের অবসানও ঘটবে। রানীমা, হে ছেলে, যাই তাহলে, যাও নাও। এবার এই টকের স্বাদ একটু বোঝাও তো আমার বাচ্চাদের, একটু খেয়ে দেখুক। এবার সেনাপতি মশাইয়ের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু কোথায় দেখা করব আমি? তার ঘরে গেলে কেউ যদি দেখে ফেলে? না না, আমি বরং বাগানে যাই। যদি সেখানে আসে সেনাপতি মশাই, তাহলে নিরিবিলিতে দুটো কথা বলা যাবে। হঠাৎ পারুলের কিছু না বলেই চলে গেল। এই সেই বাগান, এই বাগানে সেনাপতি উষার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে আমার। আমরাও জানি, এই সূর্যনগর থেকে রাক্ষসদের তাড়ালো তো আমাদের পারুল সই। আর পারুল সই রাক্ষসদের তাড়ালো বলেই না আমরা এই রাজভবনে ফিরতে পারলাম। কি করে বোঝাই তোদের, সেনাপতি মশাই না থাকলে এসব কিছুই করতে পারতাম না আমি। তাকে ছাড়া আমি যে অসম্পূর্ণ। কি হলো পারুল সই, এমন সুন্দর পেখম মেললুম, তাও তোর মন পেলুম না? আজ এত আনন্দের মধ্যেও পারুল সইয়ের মন খারাপ, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানি কি হলো। কি করে বলি এদের,
কেন আমার মন খারাপ? এখন শুধু একজনই পারে আমার মন ভালো করে দিতে, কিন্তু কোথায় সে কে জানে? তার কি একবারও আমার কথা মনে পড়ছে না? নাকি রাজকার্য নিয়েই মেতে আছে সে?